একটা সময়ে পায়ে ছিল লোহার জুতো সেই বাধা পেরিয়ে তিনি এখন বিপিএল এর গতি স্লোয়ারের চমক দেখাচ্ছেন বলছি রংপুর রেঞ্জার্সের হয়ে খেলা মুকেদুল ইসলাম মুগ্ধর কথা রংপুরে জন্ম নেয়া এই তরুণের জীবনে ছিল শঙ্কার মাঝে সব বাধা জয় করে সেই মুক্ত এখন স্বপ্ন দেখেন দেশের হয়ে খেলার তার ক্যারিয়ারের জন্য পাবার করা ঋণ পরিশোধ করাও মুগ্ধর এক চ্যালেঞ্জের নাম ভাবা যায় এক সময়ে এই দুই পায়ে ছিল লোহার জুতা রংপুরের মিঠাপুকুরে তার জন্মটাই ছিল যুদ্ধ মা মা প্রথম সন্তান মৃত্যুর পর আর হতে বেগমের এরপর এই দুর্বার পেইসার এসেছেন ঠিকই কিন্তু তিন বছর বয়সে দুই পা বাঁকা হয়ে মুড়িয়ে যেতে শুরু করে ডাক্তার পড়িয়ে দেন লোহার জুতো সতর্কবার্তা দৌড়ালেই পারফরম্যান্স এরপর পেরিয়ে গেছে 16 বছর এখন তিনি তার নামের মতোই গতি আর স্লোয়ারে মুগ্ধতা ছড়াচ্ছেন বিপিএলে চৌকারেনি দেশের পেস আইকন মাশরাফি বিন মর্তজা ইসলাম মুগ্ধ রংপুর রেঞ্জার্সের হয়ে ফোকাসে আসা এই পেসারের পেছনের গল্পটা কিন্তু 22 গজের মায়াবী গালিচার চেয়েও সবুজ লোহার দিয়ে জুতা তৈরি করে দিয়েছিল ওটা দিয়ে হাঁটতে হতো মানে অন্য একটা কোনো সাপোর্ট নিয়ে বা নিয়ে হাঁটতে হতো লোহার জুতা ভেঙে উঠে দাঁড়িয়েছেন মুগ্ধ রূপকথার গল্পের মতোই তিনি শুধু দাঁড়াননি অনুর্ধ্ব চোদ্দ থেকে উনিশে খেলেছেন বাংলাদেশের বয়স ভিত্তিক দলে পাঁচ বছর যখন বয়স তখন জুতাটা থেকে মানে পড়া থেকে বাদ দেওয়া হয়েছে তারপর থেকে প্রায় ক্লাস ফাইভ যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আর কি খেলাধুলার প্রতি একটু বেশি আগ্রহ ছয় ফিট এক ইঞ্চির উচ্চতার মুকিদুলের শুরুর গল্পটা অফ স্পিন দিয়ে হতে পারতেন বাস্কেটবল খেলোয়াড় কিন্তু রংপুর থেকে উঠে আসা এই তরুণের ধ্যান যে শুধুই ক্রিকেট প্রিমিয়ার লিগ জাতীয় লীগের পদ বেয়ে এবার লাখ টাকার বিপিএলে বিকেসপিতে ভর্তিও বলতে এক সময় ট্রায়াল দিচ্ছে তাহলে কি অনেক লম্বা ভালো করবে তো আমি বাস্কেটবল খেলা বুঝতাম না তখন জানতাম না তারপর বলছি যে ক্রিকেটে আসছে তো ক্রিকেটের ট্রায়াল দিছি দেওয়ার পর ওরা ভালো লাগছে এই জন্য হয়তো বা ডাকছে মুকিদুলের জীবনের অতীত তার কাছে একটা সাদা কালো ক্যানভাস যেখানে রং তুলির আচরে এখন আঁকতে চান রঙিন গল্প লাল সবুর জার্সিতে রাঙাতে চান পৃথিবী ওনাদের একটা স্বপ্ন এখন আসছে যে আমার ছেলেকে আমি অন্যদের সাথে সাকিবদের সাথে খেলা দিতে খেলতে সাকিব ভাই মোস্তাফিজ ভাই এদের সাথে দেখবে ওনাদের একটু ইচ্ছা আর কি এটা সেই মা এখন অসুস্থ ভালো নেই ছোট বোনটাও আর ছেলেকে ক্রিকেটার বানাতে বাবা হয়েছে রুড়িনী বাবা মায়ের জীবন সংগ্রাম মুগ্ধর লক্ষ্য তাই তো অন্তত ঋণের জাল থেকে পরিবারকে মুক্ত করা অমিত যমুনা স্পোর্টস ঢাকা